আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কি করে একটা ব্যালেন্স শিট, আগে একটা শিট নিব, নতুন একটা পেজ নিব। তো পেজ দিয়ে নামি দেন এখানে এখানে, তাহলে আমি আমার নামই দিচ্ছি, সিমিলার ডিজাইন দিতে পারি। বিসমিল্লাহ ডিজাইন আমি দিলাম, যে কোনো নামই হতে পারে। এখানে পেজের সাইজ ফরম্যাট গুলো ঠিক করে নেবেন আপনারা। তো এখানে নেওয়ার পর জাস্ট আজকে যে ডিজাইনটা থাকবে সেটা হলো, আমি চেষ্টা করব এই ধরনের একটা ডিজাইন আপনাদেরকে করে দেখানোর। তো এখানে দেখেন অনেকগুলো শেপ অলরেডি এখানে দাঁড় করাইছে ওনারা বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে। হ্যাঁ, তো দেখেন আমি আপনাকে একটা শেপ নিয়ে দাঁড় করাচ্ছি, দেখেন আপাতত আমি, আচ্ছা আমি স্টারই নিলাম, এখানে স্টার নিলাম, এখানে একটা আমি আরেকটা পোর্শন নিয়ে নিব, এখানে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা এই দুটাকে সিলেক্ট করে আমি চাইলে এটাকে একটু সরায় নিই, ইচ্ছা মতো আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা নেওয়ার পর আমি চাইলে দুটাকে সিলেক্ট করে এখানে ব্লেন্ডস আসবে, ব্লেন্ডস এখানে আসার পর মেক কম্পাউন্ড দুটোর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন মাঝখানে কিন্তু অলরেডি একটা শো করতেছে, তো আমরা এখন এটা আসার পর আমরা আবার ব্রিলিয়েন্টসে আসব, অপশনে আসব, এখানে প্রিভিউ আসব। প্রিভিউ আসার পর এখানে দেখেন স্পেয়ারে স্পেসিফাইড শেপ, এখানে আসার পর আমি যদি এখানে দেখেন একটা সিলেট আমি যত ইচ্ছা বাড়াই নিতে পারি। এখানে দেখেন চাইলে আমি এটাও সেম ভাবে আমি একই কাজ, বাট দুটো শেপ দুই রকম, বাট এটাকে ধরে আমি দেখেন একটা শেপ অলমোস্ট চলে আসছে, দেখেন আমার থ্রিডি ভিউ অলরেডি কিন্তু এখানে চলে আসছে, থ্রিডি শেপ, মানে নিচের পোর্শন সাইড পোর্শন সবগুলো তিনটা পোর্শনে চাইলে আমি এটাকে ভিউ আনতে পারবো। এখন আমি চাইলে এটাকে যদি একটু বিভিন্ন ভাঙতে চাই, পাত আসবো, অ্যাড পয়েন্টে চাপ দিবো, অ্যাড পয়েন্ট আসার পর দেখেন আমি যদি একটু সিলেকশন বারে আসবো, সিলেকশন করে নিব, দেখেন ডিজাইনের ভ্যারিয়েশনটা চলে আসবে। চাইলে এটা বিভিন্নভাবে কালার করতে পারবো আমরা, যেমন একটা লাল কালারই দিয়ে দেখি, দেখেন লাল কালার, যেমন গ্রেডিয়েশন কালার দিবো, গ্রেডিয়েশনের কালারগুলো চলে আসবে। এখানে চাইলে দেখেন আমি এটাকে সরাই নিতে পারছি যে কোনো ভাবে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকলেও আমি চাইলে এটাকে আমার মতো করে সিলেক্ট করে ঘুরাই নিব। এখানে দেখেন আমি চাইলে এখানে কার্ভ করে নিব, থ্রিডি অনেক সময় কার্ভ হয়ে থাকে, সেক্ষেত্রে আর কার্ভ হবে না এটা, এটা নির্ভর করবে আপনার ডিজাইনের পারপাসে, যেমন আপনার দরকার হচ্ছে থ্রিডিতে সিলেকশন করে সেটাকে আপনি চাইলে আপনার মতো করে বানাই নিতে পারবেন। দেখেন এটা একটা অপশন গেল, আর আরেকটা ভিউ দেখাই, যেমন হচ্ছে স্টার, স্টার নিয়ে একটা দেখাই, আমি এটাকে একটু বড় করলাম, এটাকে একটু বড় করলাম, তিনটা শেপ দিলাম, তিনটাকে সিলেক্ট করলাম, এখানেও সেম ভাবে আমি ব্লেন্ডসে আসবো, মেক কম্পোনেন্ট তিনটাকে ভাগ করলাম, করার পর আমি এখানে যাম, সেম ভাবে অপশনে চলে আসবো, অপশনে আসার পর এখানে আমি প্রিভিউ শেপ গুলো নিব, এখানে আমার স্পেস গুলো বাড়ায় বাড়ায় দিতে থাকবো। দেখেন এখানে দুইটা ভাবে করা সম্ভব, এখানে দেখেন আপনার ভিউয়ারটা এখানে নিচের দিকে আসতেছে, এটা দেখেন এখানে এটা হলো নিচের পোর্শন, এখানে দেখেন এটা কিন্তু এইভাবে ভিউটা আছে, এইভাবে যখন এইটাতে চাপ দিব, যেখানে হলো অ্যালাইন টু পাথ আর এটা হলো অ্যালাইন টু পেজ, পেজ দেখেন পেজের অপশনটা এরকম হচ্ছে, আর অ্যালাইন টু পাথ অপশন হলে খেয়াল করবেন এটা নিচের পোর্শন উপর পোর্শন দুইটা কিন্তু দুই রকম চলে আসতেছে। এই যে দেখেন এটা ওইখান থেকে একটা ভাঁজ হয়েছে এবং এখান থেকে একটা শেপ আসতেছে, এটা নির্ভর করবো আপনার ডিজাইনের যেটা পারপাসে দরকার হচ্ছে সেরকম ভাবে আপনি ডিজাইনটা করার চেষ্টা করবেন। তো এখানে আসার পর চাইলে এখন আমরা এটাকে ধরে সেম ভাবে যেটা আমি বললাম আপনাকে, চাইলে এটা আপনি সিলেকশন বার ধরে এখানেও কাজটা করতে পারেন। আর আরেকটা যদি মনে করেন আমি পাথ বাড়াই নিবো, আপনি অ্যাড করবো, অ্যাড পয়েন্ট করবো, এখানেও সেম ভাবে অ্যাড পয়েন্ট আপনারা এখানেও করতে পারবেন, অ্যাড পয়েন্ট, অ্যাড পয়েন্ট করে চাইলে এটা সিলেকশন বারে সিলেকশন দিয়ে আমি চাইলে এটাকে সরাই নিতে পারবো বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এটা আরেকটা অপশন গেল। এবং এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, ব্লেন্ডস এর অ্যাপস এর এখানে এসে আপনারা এখানে এক্সপ্লোর করলে ইন্ডিভিজুয়াল সবগুলো ভেঙে যাবে, ভেঙে ভেঙে ধরুন আপনি চাইলে আলাদা ভাবে করতে পারবেন। এটা হলো আপনার রিল্যাক্স, তাহলে আপনি দেখেন যে এই ধরনের তিনটা ভিউ তিনটা শেপ চলে আসলো। তো এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে, দেখেন আমি সিলেকশন করে এটা কাজটা করতে হবে, এখানে আসার পর আমরা এখন যে শেপটা করবো এখানে আসে পরে যে শেপটা এখানে চলে আসবে, এখানে দেওয়ার পর দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে, তাহলে আমরা এখানে এই অপশন গুলো শেপের মধ্যে চলে আসবো। ব্রিলিয়ান্টস এখানে দেখেন রিভিউ শেপ, শেপ গুলোর মধ্যে বিভিন্ন রিভিউতে বিভিন্ন অ্যাঙ্গেলে চলে আসবে। এখানে আরো আছে যেমন হচ্ছে রিভিউ টু ফন্ট, এটা রিভিউ ফন্ট আপ ফন্ট দুটোর মধ্যে দেখেন দুই ফন্টের ভেরিয়েশন চলে আসবে। চাইলে এই ধরনের বিভিন্ন ভেরিয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে সেটাকে দেখাতে পারবো।
ব্রিলিয়ান্ট আর দুটো অপশন হলো, এটা আপনার এক্সপ্লোর করে ভেঙে যাবে, এটা হলো কালার শেপটা, এটা রিল্যাক্স যে শেপটা বললাম চলে আসবে আগের মতো। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ইনশাল্লাহ। তো এই যে কারণ ব্রিলিয়ান্ট এটা শুধু এটা না, চাইলে আপনার এই যে যতগুলো ডিজাইন দেখালাম তাহলে এগুলো সবগুলো ডিজাইন আপনি বানাতে পারবেন। আর এখানে আরেকটা সুবিধা হলো, আমি আরেকটা জিনিস বানায় দেখাই আপনাকে। এখানে আমি এইটাই সার্কেলটাই নিলাম, আচ্ছা এটাকে আমি দুইটা দুইটা নিব, দুইটা নিলাম, দুইটা নিয়ে এটাকে দেখেন আমি যদি একটু ইফেক্ট ইফেক্টে আসি, ইফেক্টে এসে আমি এখানে প্রিভিউ দেখবো আমি, এবং চাইলে এই শেপ গুলো আপনি এভাবেও ভেঙে নিতে পারেন, অনেক সময় দরকার হতে পারে। তো এটা আমি ওকে ওকে এখানে দেখেন আপনার এই এই শেপ গুলো আপনি কাজগুলো ইন্ডিভিজুয়ালি করবেন তাহলে হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে এটা শেপটা আমি নেওয়ার পর এখন আমি যদি এখানে কাজটা করি ব্রিলিয়ান্টসে, ও সরি সিলেক্ট করে এখানে আপনার এখানে আসতে হবে ব্রিলিয়ান্টসের আগে মেক দুটাকে কম্পোনেন্ট, দেন ওয়েবসাইটে চলে আসব এবং আমরা এটাকে সাইজ অনুযায়ী বাড়াই নেব। তাহলে যেটা হচ্ছে সেম ভাবে আমরা এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে যেটা দেখালাম আপনাকে সেম ভাবে এটা আমরা জয়েন্ট করে বিভিন্ন অ্যাঙ্গেলে সেটাকে কাজের পজিশন অনুযায়ী সেটা আমরা কাজগুলো করে নিতে পারবো যে কোনো অ্যাঙ্গেলে, সেটা এই অ্যাঙ্গেল হতে পারে আবার আরেকটা কাজ হতে পারে। যেমন আপনার এইভাবে একটা ডিজাইন আমি আঁকালাম, সাপোজ এই দুটো দিলাম, এখানে একটা থাকলো আর সেটাকে আমি স্ট্রোক দিব, স্ট্রোক থাকবে এখানে একটা স্ট্রোক থাকলো, এখানে আমি আরেকটা স্ট্রোক দিলাম, দুটো স্টকের মাঝখানে একটা ডিজাইন নিয়ে আসবো, সেম ভাবে ব্রিলিয়ান্সে আসবো, ব্রিলিয়ান্সে এসে আগে আমি একে কম্পোনেন্ট দেন ব্রিলিয়ান্স অপশন অপশন চলে আসবো, প্রিভিউ দেখবো, এখানে ভাগ করে নিব আমি, এগুলো বাড়াই দেবো নাকি ডিফারেন্ট একটা আউটলুক চলে আসবে, এটা একটা আউটলুক হতে পারে। দেন আরো বিভিন্ন শেপ আসতে পারে, এখানে একটা আমি এখানে একটা তিন ডিজিট বক্স দিলাম, এখানে আসলেন বা ব্রিলিয়ান্টে আসবো মেক করবো, দেন অপশনে চলে আসবো প্রিভিউ দেখবো, এবং এটাকে আমি সিলেকশন টুলস দুটো ভাবে করা যায়, এটা নিচেরটাও করা যেতে পারে, এটাকে আমি বাড়ায় নিব, দেখতে পাচ্ছেন এটা যত ঘন করবেন করতে পারেন এইভাবে তার ডিফারেন্ট আউটলুক চলে আসবে। তাহলে এটাকে আপনি বিভিন্ন ভাবে কালারিং করতে পারেন, কালারিং করতে পারেন চাইলে গ্রাডিয়েশন দিতে পারেন, গ্রাডিয়েশন তাহলে এটাকে আমি বিভিন্ন গ্রাডিয়েশন কালার একটা দিয়ে রাখছি, চাইলে আমি এখানে আরেকটা কালার দিতে পারি, চাইলে এখানে আমি আরেকটা কালার দিতে পারি, এটাকে আমি নীল কালার দিতে পারি বা রেড কালার দিতে পারি, বিভিন্ন কালারিং করে কাজগুলো করা সম্ভব। এখানে আমি এই কালার না দিয়ে আমি ফেলে দিয়ে আমি এখানে অন্য একটা কালার দিয়ে দিতে পারি, যেমন এখানে সিলেক্ট করে ডাবল অর্ডার সিলেক্ট করলে এখানে চলে আসবে চেঞ্জ হয়ে যাবে, এখানে আমি যে কালারটা দিব সেটা এই দেখেন, বিভিন্ন কালারিং করে এটাকে ডিজাইন করা সম্ভব। তো বন্ধুরা আজকের মতো এটাই ছিল ভিডিওটা, নেক্সট ভিডিও তার অন্য কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আর সেখানে কমেন্ট করলে ইনশাল্লাহ চেষ্টা করবো আরো ডিটেলস আরো অন্য কিছু দেখানোর জন্য। আজকের মতো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।